আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠালেন সিলেটের আদালত। ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখানো হয় তাকে। বিকেল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে বিজিবি আটক করে। সারা রাত তিনি বিজিবির তত্ত্বাবধানে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। তিনি যেহেতু আসলে আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিলেন, ফলে জেল কোড অনুসারে তার যেসব সুযোগ সুবিধা প্রাপ্য সেগুলো যাতে দেয়া হয় সেই নির্দেশনাও কিন্তু আদালত দিয়েছেন। এবং পাশাপাশি আজকে কিন্তু এই যে সাবেক বিচারপতি মানিক, তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না, ফলে তিনি নিজেই তার যে শারীরিক অসুস্থতার কথা সেটি আদালতকে তিনি জানিয়েছেন। টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। অনুষ্ঠান শেষে দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এ সময় নিজের মেজাজ হারান দীপ্তি। তিনি বলেন, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার।